হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর গল্প করতে। বাজে 10 বাজে ঘড়িতে, আর এই সময় থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে। আর এখন অলরেডি বসিয়ে দিয়েছি আমি ডাল, ডাল হচ্ছে অলরেডি, আর এখনো কোনো রান্না আমার শুরুই আমি করিনি। আর রান্না শুরু করার আগে আজকে একটা জিনিস বানাবো, আজকে আমি বানাচ্ছি এখানে কেক। তো আমি রান্না লাঞ্চ টাইমে আমি কেন এই কেকটা বানাচ্ছি সেই কারণটা জানার জন্য তোমাদের তো দেখতেই হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি লাঞ্চ বানানোর আগে কেন আমি এই কেকটা বেক করতে যাচ্ছি। তো চলো লেটস গেট স্টার্টেড, আজকে আমি শুরু করে দিচ্ছি কেক বানানোটা। তবে আমি কেকটা নিজের কোনো রেসিপি এটা নয়, আমি কালকে মার্কেট থেকে কিনে এনেছি একটা পিলসবেরির কেক পাউডার। তো এই কেক পাউডারটাই জাস্ট আমি দেবো, আর এখানে যা যা ইনস্ট্রাকশনস দেওয়া আছে সেটাই আমি ফলো করে কেকটা বানাবো। চলো স্টার্ট করে দিই। এই কেকটা বানানোর জন্য আমাকে যেটা বলা হয়েছে কেক পাউডারের সাথে, আমার 3টে ডিম লাগবে, তো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। বলেছে 1 কাপ মতন ওয়াটার লাগবে, তো আমি 1 কাপ ওয়াটারও নিয়ে নিয়েছি। আর বলেছে আমাকে 1/2 কাপ মতন আমার অয়েল লাগবে, তো সেই 1/2 কাপ অয়েলটাও আমি নিয়ে নেব। এখনো পর্যন্ত 1/2 কাপ অয়েল নিইনি, তো সেইগুলো দিয়েই আমরা দুজন আজকে কেকটা বেক করব। তো চলো আজকে তাড়াতাড়ি করে কেকটা আমি বেক করে নিই। এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে আজকে। আর কেন আমি কেকটা আজকে বানালাম বলো, তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ফার্স্ট, ওকে ওয়েট ওয়েট ওয়েট, চেয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল ইজ কাডলস, রাইট? ওকে পুট দ্য কাডলস অন দ্য টেবলস, ইয়েস। অ্যাকচুয়ালি টুডে আজকে কার্ডলসের বার্থডে, আর বাচ্চারা মিলে সবাই ঠিক করেছে কার্ডলসের বার্থডে ওরা সেলিব্রেট করবে। কার্ডলস, হু ইজ কার্ডলস? কার্ডলস ইজ আ লিটল কিউট ক্যাট টয়। তো ওরা আজকে সেলিব্রেট করছে কার্ডলস বার্থডে। বাচ্চারা অল্পতেই প্রচন্ড তাড়াতাড়ি খুশি হয়ে যায়, তো ওরা বললো আজকে বার্থডে সেলিব্রেট করবে কার্ডলস এর। কার্ডলস ইজ আ টয় ক্যাট, আর আমাকে তাই আমি ঠিক করলাম যে চলো আজকে একটা কেক বেক করা যাক। তো আমি ওদের জন্য আজকে একটা কেক বেক করেছি যেটা কার্ডলস আজকে কাট করবে। বি কেয়ারফুল, ওকে? ওরা নিজেরাই আজকে ডেকোরেশন করেছে, এখানে ওরাই সব ডেকোরেশনসটা করেছে কার্ডলসের বার্থডে।
কাডলস এর বার্থডে এর জন্য ওরা সবাই মিলে ও ডেকোরেশন করেছে ওদের মতন। জাস্ট কেকটা আমি বানিয়ে দিলাম, ওরা এখন কাট করবে কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দহব। হেই, নট ইন দ্য সেম প্লেস ইয়েট। ফ্রম হিয়ার। It's not. Now I have to eat it. Cuddles! He ate. Flavor is bubblegum. Bubblegum? What? That's not even a flavor. Yes, it is. Yeah. I saw it. There's no bubblegum. Yes, there is bubblegum. Yeah. There is bubblegum. I thought it was like blueberry or raspberry. Blueberry and raspberry. What is the flavor of raspberry? No. এই মাত্র ওরা সবাই বেরোলো আর আমিও রেডি হয়ে গেছি। বাচ্চাগুলো এই মাত্র সবাই বাড়ি চলে গেল আর আমিও ততক্ষণে রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে বেরোবো, হচ্ছে ইন্ডিয়ান গ্রসারি যাব। কারণ ইন্ডিয়ান গ্রসারিতে আজকে না গেলেই নয়, কারণ আমার ঘরে সব ইন্ডিয়ান সবজি একদম শেষ হয়ে গেছে আর সেই সবজিগুলো না আনলে রোজ দিন রান্না করার সময় গিয়ে ভাবতে হচ্ছে যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। তো যার জন্য আজকে সবজি নিয়ে আসতেই হবে। আর বাচ্চাগুলো কিন্তু পার্টিতে ভীষণ এনজয় করেছে আজকে, আর ওদের ওই এনজয় দেখে, ওরা এত ভালো এনজয় করেছে পার্টিটা, ওটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু ছোটবেলায় খুব মজা করতাম, খুব এরকম পুতুল নিয়ে, প্রচুর পুতুলের বিয়ে দিয়েছি, পুতুলের রান্নাবাটি, পুতুল খেলা, এগুলোর কথা খুব মনে পড়ছিল আজকে ওদের এই কার্লসের বার্থডে পার্টি দেখে। তবে এরকম রিয়েল ফুড নিয়ে আমরা কোনোদিনই অবশ্য করিনি, সবই আমাদের কল্পনা ছিল। রান্নাবাটি, পুতুলের বিয়ে দেওয়া, এগুলো সবই আমরাও করেছি। তো যাই হোক, ওরা যে একটা এনজয় করেছে, প্রত্যেক দিনই ওরা খেলে ঠিকই, কিন্তু প্রত্যেক দিনই হয়তো একই রকমই খেলছিল, তাই জন্য খেলার মধ্যেও একটা তো ডিফারেন্স কিছু থাকতেই হয়। হঠাৎ করে একদিন একটা সারপ্রাইজ কিছু পেলে সবারই ভালো লাগে, ওরা যে মজা করেছে সেটাই অনেক। তো চলো, আমার হাজবেন্ড অলরেডি বাইরে ওয়েট করছে, না তো দেরিও হয়ে যাবে। তো যাই এখন ইন্ডিয়ান গ্রসারিতে, গ্রসারিটা করে আসি। আজকে ইন্ডিয়ান গ্রসারি অনেক ফাঁকা, কারণ আজকে আমরা উইকডেজে এসেছি ইন্ডিয়ান গ্রসারিতে। আমরা জেনারেলি উইকেন্ডে আসি, তো আজকে এসেছি একটু উইকডেজে। তো আজকে ইন্ডিয়ান গ্রসারি বেশ ফাঁকা আছে, তো একদিকে ভালো যে ফাঁকায় ফাঁকায় গ্রসারিটা সেরে নেওয়া যাবে। চলে এলাম এখন ইন্ডিয়ান গ্রসারি সেরে, আর ইন্ডিয়ান গ্রসারি সেরে আসার পরে যা যা কাজ থাকে সেগুলো এখন আমাকে করতে হবে। দেখো সব ইন্ডিয়ান গ্রসারির জিনিসপত্র এখানে সব রেখে রাখা রয়েছে এই টেবিলের ওপরে, তো এগুলো এখন আমাকে গুছিয়ে নিতে হবে, একটা বড় কাজ থাকে ইন্ডিয়ান গ্রসারি থেকে আসার পরে। তো চলো, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে, আর যারা নতুন আমাকে দেখছো আমার চ্যানেলে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে সেই ভিডিওটা দেখতে পারবে। আর যারা এমনি দেখছো আমার চ্যানেল রেগুলার, তারা কিন্তু ভিডিও দেখে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। টাটা।